দেশ জুড়ে করোনা আতঙ্কের জেরে চলছে দ্বিতীয় পর্বের লকডাউন। লকডাউনের মধ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরে বাপুলির চকে হদিশ মিলল এক করোনা আক্রান্তের। 72 বছর বয়সে এক ব্যক্তির শরীরে হদিশ মিলেছে এই মারণ ভাইরাসে। বর্তমানে ওই ব্যক্তি সল্লেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ওই ব্যক্তির পরিবারের লোকজনকে মথুরাপুরের কর্মতীর্থে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বর্তমানে মথুরাপুর থানায় স্যানিটাইজেশনের কাজও চলছে। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত নার্সের স্বামীও করোনা আক্রান্ত। তার সোয়াব টেস্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মাটিকাড়া সরকার অধিকৃত বেসরকারি নার্সিংহোমে আক্রান্ত 2 নার্স এবং 1 নার্সের স্বামী রয়েছেন। এছাড়া কালিম্পংয়ে মৃত মহিলার সংস্পর্শে আসা আরও 4 জন সেখানে রয়েছেন। এদের স্বাস্থ্য পরীক্ষার কাজ আগামীকাল হবে এবং রিপোর্ট নেগেটিভ এলেই তাদের ছেড়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ।